अखियां ना गोली मार दिया अंदरों प्यार भी कर दिया। हेलो बंधुरा केमन आछेन आशा करी अनेक भालो आछेन। आज के आमी नोबेल एवं मिशमीर भालोबाशार गल्प जानाबो। तादेर बिये होयेछे किना, होलो कबे एवं किभाबे, मिशमी की आसले प्रेगनेंट, तादेर बिये की ठीक समय होयेछे, तादेर जाना अजाना सकल तथ्य आज के आमी जानाते जाच्छी। तो अवश्य भिडियोटिते एक लाइक दिये ना टेने सम्पूर्ण भिडियोटि देखते थाकुन। आर जारा ए चैनल नतून एसेछेन तारा अवश्य चैनलटिके सबस्क्राइब करे पाशे थाका बेल आइकनटि बाजिये दिन। আমরা হয়তো বা কেউ নোবেল এবং মিশমির আসল নাম জানি না, তা আমি আজকে জানাতে যাচ্ছি। নোবেলের আসল নাম নোবেল মাহমুদ এবং মিশমির আসল নাম বর্ষা। মিশমির জন্ম তারিখ 21/5/2002, নোবেলের জন্ম তারিখ 1/9/1998। আপনারা অনেকে বলতে পারেন, আচ্ছা নোবেল এবং মিশমির বিয়ে হয়েছে? হ্যাঁ, মিশমি এবং নোবেলের বিয়ে হয়েছে এবং তারা প্রেম করে বিয়ে করেছে। মিশমি এবং নোবেল তারা তাদের পরিবার নিয়ে অনেক হ্যাপি আছেন, যা তাদের ভিডিও দেখলে বোঝা যায়। रख लवा तेनु किते हाइड करके दुनिया दी नजर तो साइड करके अमर जीवन साथे खेल दिस ना अमर ए टुकु मन यदि भेंगे जाए तले के दाई देबे तोर बाबा वो तन्हा कौन है अल्लाहू अल्लाह। তারা দীর্ঘ 2-3 বছর যাবত প্রেম করেছে। আর যারা ভাবতেছেন তারা অল্প বয়সে বিয়ে করেছে, তাদের উদ্দেশ্য বলতে চাই তারা ঠিক সময়ে বিয়ে করেছে এবং আইন মেনে বিয়ে করেছে। তারা বিয়ে করেছেন 2019 সালের 9 ফেব্রুয়ারিতে। 2015 আইন অনুযায়ী বিয়ে করেছেন। 2015 আইনটি হলো মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স 18, তবে মা বাবা চাইলে 16 বছর বিয়ে দিতে পারে। যুক্তিসঙ্গত কারণে মা বাবা আদালতের সম্মতিতে 16 বছর বয়সে কোনো নারী বিয়ে করলে সেক্ষেত্রে তিনি অপরিণত বয়সকে বলে গণ্য হবেন না। বিয়ের বয়স 18, তবে পিতামাতা বা আদালতের সম্মতিতে 16 বছর সকলের কাছে গ্রহণযোগ্য হবে। তাই তাদের বিয়ে নিয়ে আমাদের সমালোচনা না করেই ভালো। পার্সোনালি আমার পছন্দের জুটি তারা, তাদের ভালোবাসা দেখে আমি মুগ্ধ। আমার মনে হয় সবার পছন্দের জুটি হতে পারে তারা। আর আপনারা অনেকে শুনেছেন মিশমি প্রেগনেন্ট, হ্যাঁ এটা সত্যি, মিশমি প্রেগনেন্ট। তারা বিয়ে করার আগে একসাথে অনেক লাইক এবং টিকটক ভিডিও করেছেন। তারা দুইজন লাইকিতে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। इसमें तेरा मेरा कुछ नहीं, ज्यादा प्यार हो तो मैं सह नहीं, अरे तोर बापेर। নোবেলের লাইকিতে ফলোয়ার সংখ্যা 8 মিলিয়নের উপরে, মিশমির লাইকিতে ফলোয়ার সংখ্যা প্রায় 8 মিলিয়ন। আপনারা অনেকে জানেন নোবেলের একটি ইউটিউব চ্যানেল আছে, নাম হলো অ্যাপেল স্কট অফিসিয়াল। তো বন্ধুরা, তাদের সম্পর্কে যদি আরও কিছু জানতে চান তাহলে এই ভিডিওটিতে 2000 লাইক পূরণ করুন, তাহলে চেষ্টা করবো পার্ট 2 আনার জন্য। এবং তাদের সম্পর্কে আর কি জানতে চান তা কমেন্ট বক্সে কমেন্ট করুন। আর আপনারা যদি এই চ্যানেল নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন এবং ভালো রাখবেন আপনার চারপাশ।